বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, হিসাববিজ্ঞান প্রথম পত্র হতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসাববিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী। এই অধ্যায় সম্পর্কে বিগত ক্লাস নেওয়া হয়েছে, আজকে একটি সমস্যা সমাধান করব। সমস্যা নম্বর 47, পৃষ্ঠা 922। আমি অঙ্কটা এখন কিছু অংশ সমাধান করব, তোমরা আমার সাথে এখন প্রশ্নটা পড়ে অঙ্কটা করবে, সাথে সাথে পরবর্তীতে লাইভ ক্লাসে সমস্যা হলে আমাকে জানাবে। দেখো, আমি অঙ্কটা বের করে রেখেছি। অঙ্কটা হচ্ছে পিয়াল সার্ভিসিং সেন্টার 2016 সালে 31 ডিসেম্বর তারিখে র্যাবিল নিম্নরূপ। এটা একটা সার্ভিসিং সেন্টার, অর্থাৎ পণ্য সেবা দানকারী প্রতিষ্ঠান। তাহলে সেবা দানকারী প্রতিষ্ঠানের মধ্যে কী কী তথ্য থাকবে আমি সংক্ষেপে আলোচনা করেছিলাম। এটা কোনো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না। তাহলে আমরা সেবা দানকারী প্রতিষ্ঠানের মধ্যে যে অঙ্কগুলো আছে এটা একটা ভিন্ন রকম অঙ্ক, অঙ্কটা আমরা একটু পড়ি, তারপরে দেখো কী হয়। এখানে একটা র্যা মিল দেওয়া আছে, নগদ প্রাপ্য হিসাব, অগ্রিমিমা, বেতন, ভাড়া, যেগুলো আমরা এজ ওয়েল এজ দেখে থাকি, এগুলো আমরা আছে দেখছি। সম্পদ দায় পাশে কিছু আছে দিয়ে র্যা মিল সমষ্টি, তারপরে কিছু সমন্বয় দেওয়া আছে। অগ্রিমিমা মেয়াদ অতিক্রান্ত হয়েছে 9000 টাকা, বছর শেষে অব্যবহৃত সাপ্লাই 4000 টাকা, অনুবার্জিত সেবায় 6000 টাকা অর্জিত হয়েছে, আসবাবপত্র 10% অবচয়। প্রথমে বলছি ক নম্বরে নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয়। আমার সাথে তোমরা এখন নিট সেবা আয়ের পরিমাণটা বের করি, পরবর্তীতে লাইভ ক্লাসে আমাকে বলবে। এখানে নিট সেবা আয়টা আমরা কীভাবে বের করবো আবার বলে নিচ্ছি। দেখো, এখানে সেবা আয় দেওয়া আছে, প্রথমে আমি দেখতে পাচ্ছি 70000 টাকা, আর অনুবার্জিত সেবা আয় 8000 টাকা। কিন্তু সমন্বয় দেওয়া আছে কি সেবা আয়ের, অর্থাৎ অনুপার্জিত সেবা আয়ের 6000 টাকা অর্জিত হয়েছে। তাহলে অর্জনটা হচ্ছে যেটা অনুপার্জিত ছিল সেটা অর্জিত হয়ে গেছে। তাহলে এখন মোট সেবায় কীভাবে বের করবো দেখো, এটা বের করতে যাচ্ছি ক নম্বর, মোট সেবা আয় নির্ণয়। এটা ছোট করে একটি বক্স করতে পারি আমরা, সমস্যা হবে না। প্রথমে লিখব বিবরণ টাকা, সেবা আয় দেখো র্যা মিলে দেওয়া আছে 70000 টাকা, সেবা আয় র্যা মিলে কত টাকা আছে 70000 টাকা দেওয়া আছে। তারপর যোগ করব অনুপার্জিত সেবা আয় অর্জিত, সমন্বয় দেওয়া আছে অনুপার্জিত সেবা আয় অর্জিত হলো, এটা দেখো সমন্বয় দেয়া আছে, সমন্বয় নম্বর 3 অনুপার্জিত সেবায় 6000 টাকা অর্জিত হয়েছে। তাহলে 6000 টাকা যেহেতু অর্জিত হয়েছে, এখন 6000 টাকা যোগ করে দিব, তাহলে যোগ করলে হয় 76000 টাকা। দেখো অঙ্ক কতটা সহজ, আমরা অঙ্কটা যদি বুঝতে পারি, ধরতে পারি সমন্বয়গুলো কী বলছে। অনুপার্জিত সেবায় র্যা মিলেছিল 8000 টাকা, কিন্তু সেখান থেকে বছর শেষে দেখতে পাচ্ছি কত 6000 টাকা অর্জিত হয়ে গেছে। তাহলে পূর্বে ছিল 70000 টাকা, এখন 6000 টাকা, টোটাল 76000 টাকা। এই হচ্ছে ক নম্বরের অংশ। এবার আসতেছি আমরা খ নম্বর, খয়ে কী বলছে, নিট সেবা আয় 80000 টাকা ধরে। নিট সেবায় কত টাকা বলছে প্রশ্নে, 80000 টাকা। তাহলে সেবায়টা আমরা 80000 টাকা ধরবো, ধরে একটা লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে, অর্থাৎ বিশদ আয় বিবরণী বা নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করবো। অর্থাৎ এটা আমরা কীভাবে নির্ণয় করবো, একটা বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণয় করবো, সেটা আমরা জানি। তাহলে এটা খ নম্বর যেহেতু করতে যাচ্ছি, এখানে খ লিখব, নিট সেবা আয় নির্ণয়। তাহলে এখানে কয়টা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি পিয়াল সার্ভিসিং সেন্টার। আমরা উপরে লিখব পিয়াল সার্ভিসিং সেন্টার। এটা খ নম্বর আমাকে কি বের করতে বলছে, খ নম্বর বলছে নিট আয় অথবা ক্ষতি। নিট আয় ক্ষতি আমরা কীভাবে বের করবো, বিশদ আয় বিবরণীর মাধ্যমে। তাহলে আমরা এখানে লিখব বিশদ আয় বিবরণ, বিশদ আয় বিবরণী
অঙ্কটা ছিল 2016 সালে 31 ডিসেম্বর, তাহলে আমি লিখব 2016 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। 2016 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা, এখানে কি লিখব, দুটি টাকার কলাম করব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে কিছু কী দেওয়া আছে, নিট সেবায়ের মোট টাকা দেওয়া আছে। কত টাকা বলছে, নিট সেবা আয় 80,000 টাকা ধরে নিট লাভ ক্ষতি বের করো। তাহলে নিট সেবা এটা দেওয়া আছে, এটা দিয়ে আমি শুরু করব। নিট সেবা আয়, নিট সেবা আয় কত টাকা আছে, 80,000 টাকা দেওয়া আছে। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কোনো কোনো সময় দেওয়া থাকবে না, আমি র্যামের থেকে খুঁজে খুঁজে সেবা আয়গুলো বের করব কী কী আছে, যেহেতু দেওয়া আছে আর বের করার দরকার নেই। এরপর কী করব, ব্যয়সমূহ বিয়োগ করে দিব, ব্যয়সমূহ এই নিয়মের একটা অঙ্ক সহজ কিন্তু পরীক্ষায় আসবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সমন্বয়গুলো নিয়ে, আমরা অঙ্কগুলো পারি। এখন ব্যয়সমূহ লিখব, কী কী ব্যয় অঙ্কটার মধ্যে আছে একটু মনোযোগ দিয়ে ব্যয়গুলি দেখে নিচ্ছি। দেখো, হাতে নগদ প্রাপ্য হিসাব, অগ্রিম বিমা, অগ্রিম বিমা নিয়ে একটা সমন্বয় দেওয়া আছে। দেখো, বছর শেষে অর্থাৎ এক নম্বর সমন্বয়, অগ্রিম বিমা মেয়াদ অতিক্রান্ত হয় 9,000 টাকা। তাহলে পূর্বে ছিল অগ্রিম বিমা 10,000 টাকা, এক বছরে বিমা অতিক্রান্ত হয়েছে কত, 9,000 টাকা। তাহলে আমি লিখব বিমা খরচ, বিমা খরচ 9,000 টাকা, অথবা এরকম লিখতে পারি অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হলো, এরকম লিখলেও হবে। তারপরে ভাড়া খরচ, ভাড়া খরচ নিয়ে কোনো সমন্বয় নাই, সরাসরি লিখব ভাড়া খরচ, ভাড়া খরচ কত প্রশ্নে দেওয়া আছে, ভাড়া খরচ হচ্ছে 15,000 টাকা। তারপর বেতন খরচ দেওয়া আছে 12,000 টাকা, বেতন খরচ কত দেখতে পাচ্ছি, 12,000 টাকা। সেক্ষেত্রে বেতনের মধ্যে কোনো সমন্বয় দেওয়া আছে নেই, তাহলে আমি বেতন খরচ লিখব, বেতন খরচ 12,000 টাকা। তারপরে দেখতে পাচ্ছি সাপ্লাইজ, সাপ্লাইজ একটি ব্যয় 24,000 টাকা, কিন্তু আমি সমন্বয় দেখতে পাচ্ছি বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 4,000 টাকা। তাহলে অব্যবহৃতটা সম্পদ আর বাকি অংশটা হচ্ছে ব্যয়, টোটাল সাপ্লাইজ আমি দেখতে পাচ্ছি র্যামিলে কত, 24,000 টাকা। এখান থেকে 4,000 টাকা এখনও অব্যবহৃত আছে কিংবা হাতে বিদ্যমান, তাহলে আমি এখানে লিখব সাপ্লাইজ, সাপ্লাইজ কত টাকা আছে, 24,000 টাকা বিয়োগ, হ্যাঁ এখানে কি বলছে, অব্যবহৃত সাপ্লাইজ অব্যবহৃত 4,000 টাকা, বিয়োগ করলে হয় 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ, সাপ্লাইজ দেওয়া আছে প্রশ্নে কত, 24,000 টাকা, কিন্তু সমন্বয় দেওয়া আছে 4,000 টাকা, এখনও ব্যবহার করা হয়নি, এত টাকা সাপ্লাইজ অব্যবহৃত আছে কিংবা হাতে আছে। এরপর আর কি দেখতে পাচ্ছি, আর কোনো খরচ দেখতে পাচ্ছি না। এবার আসবো সমন্বয়ে, সমন্বয়ে বলছে আসবাবপত্রের উপর 10% অবচয়, তাহলে লিখবো আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্র অবচয় কত টাকা বলছে, 10%, তাহলে আসবাবপত্র দেওয়া আছে 40,000 টাকা, 40,000 টাকা 10%, 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এভাবে অঙ্কের আয় ব্যয়গুলো দেখে নিতে হবে। এখানে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি আয়ের পরিমাণটা দেওয়া আছে 80,000 টাকা, আর ব্যয়গুলো র্যামিল থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, পাশাপাশি সমন্বয় থাকলে প্লাস মাইনাস করতে হবে। এখন দেখো, আমি আবারও দেখে নিচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছিলাম অগ্রিম বিমা, অগ্রিম বিমা ছিল 10,000 টাকা, কিন্তু সমন্বয় বলতেছে 9,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে এটা ব্যয় হয়ে গেছে, সেই জন্য লিখবো বিমা খরচ, ভাড়া খরচ বেতন খরচ র্যামিলে দেওয়া আছে 15,000 টাকা 12,000 টাকা পর্যায়ক্রমে, সেটা আমি লিখছি। আর সাপ্লাইজ খরচ দেওয়া ছিল র্যামিলে কত, 24,000 টাকা, কিন্তু সমন্বয় বলতেছে সাপ্লাইজ 4,000 টাকা অব্যবহৃত আছে, অব্যবহৃত হলে কি এটা এখন ব্যবহার করা হয়নি, তাহলে 4,000 টাকা মাইনাস করে দেব, লিখে 20,000 টাকা করে ফেলব। তারপরে সমন্বয়ে আরেকটা বিষয় দেখতে পেলাম আমরা, কি যে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরো, তাহলে আসবাবপত্র ছিল এখানে 40,000 টাকা, 40,000 টাকা 10%,
আমরা আর কোনো কিছু ব্যয়ের উপাদান দেখতে পাচ্ছি না। এখন আমরা মুখে মুখে ক্যালকুলেটরে যোগ করতে পারি। দেখো যোগফলটা কত হয়। যদি আমি দেখতে পাচ্ছি এখানে 9000, দেখো তোমরা যোগ করো 24, 36, 36, 48, 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
তাহলে আমি দেখতে পেলাম এখানে টোটাল 60,000 টাকা হয়। টোটাল কত টাকা হচ্ছে? ব্যয়ের উপাদান টোটাল হচ্ছে 60,000 টাকা। তাহলে টোটাল ব্যয়, মোট ব্যয়, এটাকে কি শিরোনাম দেব আমি? মোট ব্যয়। এবার মোট ব্যয় থেকে আয় থেকে মোট ব্যয়টা মাইনাস করে দিলে হবে নেট আয় অথবা নেট লাভ। নেট লাভ অথবা নেট আয়, যাই বলি একই কথা। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বইয়ের সাথে রেজাল্টটা মিলছে কিনা। কোনো কোনো সময় বইয়ের সাথে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। কেননা বইটা তো হচ্ছে পাবলিশাররা টাইপিং করে করেছে, এখানে কোনো কোনো সময় ভুল হতে পারে। আমি দেখতে পাচ্ছি এই অঙ্কটার মধ্যে নেট আয় আমাদের 20,000 টাকা আসছে, তাদেরও বইয়ের মধ্যে 20,000 টাকাই আসছে। সুতরাং অঙ্কটার মধ্যে কোনো ভুল আর হয়নি। এই ধরনের অতি সহজে একটি অঙ্ক পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবে। সমন্বয়গুলো দেখতে হবে, পাশাপাশি কী করতে হবে আমাদের আয় ব্যয়গুলো চিনতে হবে। আমি ইতিমধ্যে এই ক্লাসের উপর, এই অধ্যায়ের উপর বেশ কিছু ক্লাস তোমাদের নিয়েছি, লাইভেও নিয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো এই নিয়মের অঙ্কগুলো বাসাই করবে। আমি তোমাদের কিছু করণীয় বাসাই করতে দিয়ে দিব গ্রুপের মধ্যে, সেগুলো তোমরা দেখবে। এটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে একটা অঙ্ক আসবে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে একটা অঙ্ক আসবে। আর্থিক বিবরণীর মধ্যে তোমরা জানো আর্থিক বিবরণীর মধ্যে দুই ধরনের অঙ্ক, একটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তাহলে এই দুটি টপিক্স থেকে দুটি অঙ্ক আসবে, দুটি পরীক্ষায় বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। দেখো অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ, এটা কোনো কঠিন না। আমরা এ ধরনের অঙ্ক পারবো ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। আমাদের অনেকেই আর্থিক বিবরণী নিয়ে ভয় পাও। দেখো আজকের ক্লাসটা করে কতটা ইনশাল্লাহ ভালো লাগতেছে, ঠিক তদ্রুপ পরবর্তী ক্লাসে এটার আর্থিক বিবরণী কিংবা লাইভ ক্লাসে করে দিব। এই অঙ্কটার আর্থিক বিবরণী পরে কী বলছে? নিট আয় 16,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমাদের নিট আয় আসছে কত? 20,000 টাকা। কিন্তু তারা কন্ডিশন দিয়েছে 16,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা 16,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করব, নো টেনশন। কিন্তু আমরা ওইভাবে করব, তবে একটু সতর্ক থাকতে হবে অঙ্কগুলো করার সময়, ক্যালকুলেশন করার সময় কিংবা সমন্বয়গুলো যোগবিয়োগ করার সময়। শিক্ষার্থীবৃন্দ, লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেকের যার যে এখানে সমস্যা আমাকে বলবে, আমি সেখান থেকে সর্বাত্মক চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। এটা একটা রেকর্ড ক্লাস, রেকর্ড ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে। তোমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী উভয়ের জন্য এই ক্লাসটা কার্যকর, সবাই দেখবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।